প্রত্যেক মানুষের মনের অবস্থা যেমন এখন খুবই ভারাক্রান্ত, আকাশটাও মনে হয় সেটার সাক্ষী। আকাশটাও একদম মুখটা ভার করে রেখেছে, মেঘ ঘন কালো হয়ে আসছে। সকালবেলায় উঠেছিলাম ছাদে মায়ের সাথে। মা নিজের হাতে টুকটুক করে যে বাগানটা তৈরি করেছিল সেই বাগানে নাকি আজকে ঝিঙে ধরেছে। বেশ কয়েকদিনই ঝিঙেটা ধরেছে। মা আবার কালো প্লাস্টিক দিয়ে সেটা বেঁধে রেখেও এসেছিল যাতে বাঁদরে না খেতে পারে। তাই সেই ঝিঙে অভিযানে এখন আমরা ছাদে এসে উঠেছি। ছাদ থেকে ঝিঙেগুলো নিয়ে যাব, নিয়ে গিয়ে আজকে রান্না হবে। এই দেখেছেন কত বড় হয়েছে, বেশ বড় হয়েছে কিন্তু। তবে এত শক্ত আর আমরা কাঁচি বা ছুরি কিছুই নিয়ে আসিনি তো, যার জন্য ছেঁড়াও যাচ্ছে না। তারপরে শেষমেশ আমি হাত লাগালাম কিন্তু মায়ের হাতেই সেটা ছেঁড়া গেল। যাই হোক, এই যে বেশ সুন্দর হয়েছে। তবে মা বললো নাকি আরও একটা ধরেছে ওই দিককার একটা গাছে, তো সেখানে এই দেখুন এটাও খুব সুন্দর হয়েছে কিন্তু। ও বাবা, এটার সাইজটা মনে হচ্ছে আরেকটুকু বেশ ভালো। যাই হোক, ছাদে আমি আর মা কথা বলছিলাম। আমি না খিচুড়ি খেতে বেশ ভালোবাসি, আর মা খিচুড়িটা রান্না করেও ভালো। তাই মাকে বলছিলাম আজকে ঝিঙে পোস্ত বা ভাত না করে যদি তুমি খিচুড়ি খাও তোমার হাতে ডাল ভাজছে, আলু ভাজা হবে, সবজি কেটে রেখেছে, এখানে বেগনি হবে, বেসন রেডি করেছে, বাদাম ভেজেছে, সয়াবিন দেবে, বেগুন ভাজা, পাঁপড় ভাজা হবে। এত বছর পরে কেন করছো, নিজে পড়া ছেড়ে দিয়েছিলে। বেটা শখ হয়েছে মায়ের রান্না খাবো। মা খিচুড়ি রান্না খুব সুন্দর নাকি, আমি ওদের সেটা মুখে লেগে আছে। ছেলে বলছে মা একটু করো কেন তুমি আজকে কষ্ট করে। হ্যাঁ ঠিক আছে বাবা, করে দিচ্ছি, তুমি যখন বলেছো তখন তো করতেই হবে। বউ তো খুব বক বক খুশি শাশুড়িকে দিয়ে করাতে পারলো, খুব খুশি হয়েছে বউ। যাক খুশি বউ, একদিন তো 12 মাসে ওই করে, আমি তো করি না। যাই হোক, এখানে আলু ভাজার পর্ব চলছে, আর এদিকে ডালটাও হালকা ভেজে নেওয়া হচ্ছে। আর এই যে মেয়ে নতুন জিনিস চশমা পড়েছে, চসবিস ম্যাগিসেস চসবিস হয়ে গেছে। আর এই যে পড়তে, আমি ওকে কাজ দিয়েছি, বললাম পড়তে বস, বললো না আমার ড্রয়িং করবো। যাই হোক, এখন পড়তে বসাবো। আর এই যে দিন রাত শুধু এই চিকু কী সব বলছে, চিকু হিকু এসব নিয়ে ব্যস্ত। এই যে ড্রয়িং করছে। দুপুরবেলায় খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম নিয়েছিলাম, তারপরে এক কাকিমা আছে তাল দিয়ে গেছিল। মা বলল যে রিয়া তুই তালটা ভালো করে ঘষে মাড়িটা বের করে রেখে দে, পারলে করব। তবে আজ আর তালটা করিনি। আর সন্ধেবেলায় বড়মশাইয়ের আবদার, বড়মশাই চিকেন নিয়ে এসেছিল, বলেছিল একটুকু চিকেন রান্না করতে, তো সেই বুঝে একটুকু চিলি চিকেন বানিয়েছিলাম। চলুন তাহলে চিকেনটা মোটামুটি বানানো হয়ে গেছে, ওদেরকে খেতে দিয়ে দিই আর ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। ভিডিওটা কেমন লাগলো কিন্তু।